তো বন্ধুরা, আজকের মতন রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছ, আজকে নিরামিষ আলু কফির রসা করেছি, ফুলকপি বেগুন ভাজা করেছি, আর করেছি এখানে মটর ডাল পিতা দিয়ে, করলা দিয়ে মটর ডাল করেছি। এই আজকের রান্না বান্না। আর এখানে মেয়ের খিচুড়ি হচ্ছে। আর এই দেখো আমার সোনারা, কি বাবা দুষ্টু, খায় না 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 খায় না। হাই করো তো বাবা, বলো হাই। আমার দুই মেয়ে দেখো রোজ বাড়ির সামনে কুকুরকে বিস্কিট দিবে, আর এমন নেশা হয়ে গেছে বন্ধুরা, কুকুরকে বিস্কিট না দিলে মেয়ে নিজেই চিৎকার করতে থাকে। বন্ধুরা, আজকে আমি আমার কাকু বাড়িতে যাব। আমার আজকে কাকুর ছেলের মেয়ের, মানে কাকা তো ভাই বোনের দুজনেরই আজকে জন্মদিন একসঙ্গে। এটা একটা গড গিফটেড বলতে পারো, কারণ ওরা 4 বছরের ডিফারেন্স, কিন্তু ওদের জন্ম ডেট একদম এক, 2রা কার্তিক, 20 অক্টোবর। মানে ও কোনো সিজার নয় কিন্তু কাকিমার, এমনি নর্মাল, কিন্তু তবুও দুজনার জন্মদিন একদম এক ডেটেই। মানে এটা একটা খুব মানে ভালো লাগে আর কি, ওদের দুই ভাই বোনের জন্মদিন একই দিনে। তো আজকে যাব, আজকে যাব ওই কাকু বাড়িতেও, তো তোমাদের সঙ্গেও শেয়ার করব জন্মদিন। পাশে থাকো, সঙ্গে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। এখন আমি নিচে গিয়ে সন্ধে দেব। যার এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি একদম, তো এখন বেরোবো। এই দেখো রেডি হয়ে গেছি, তো এখন যাব কাকু বাড়িতে। তো সঙ্গে থাকো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। কাকু বাড়িতে চলে এসেছি, এসে দেখি বোন ল্যাপটপে ব্যস্ত। তো এই দেখো কাকু বাড়িতে, এই যে কাকুদের, এটা হচ্ছে তিথির ঘর, মানে আমার বোনের ঘর, আর এটা কাকিমার ঘর। খুব খুশি পুরো আনন্দ। খুব নাচ করছে ও, খুব খুশি, একটু গান চালিয়েছে, যেমন বাবা সঙ্গে সঙ্গে তাল দিচ্ছে, আর ও খুব নাচ করছে। খুশি এই যে ব্যালকনিতে এসছি বন্ধুরা, ব্যালকনিতে দেখো কি সুন্দর গাছ লাগিয়েছে কাকিমা, টাইম ফুল বলে এগুলোকে, ওই যে লাইটের জন্য দিনের বেলা হলে আরো সুন্দর ছাদে গাছ সব দেখাতে পারতাম, কিন্তু এটা রাত্রিবেলা তাই জন্য আর ছাদে গেলাম না। এই যে কেকও নিয়ে চলে এসছে, আমার ভাই গিয়ে কেক নিয়ে এলো। এই যে এটা আমার বোনের, ওর নাম প্রকৃতি, আর এই যে সংকল্প, দুইজনার দুটো কেক নিয়ে এলো গিয়ে ভাই। তো সেরকম কোনো অনুষ্ঠান না, কাউকেই বলেনি, যা শুধু আমরাই গিয়েছি, গিয়ে শুধু ঘরোয়া একটু কেক কেটে এই আর কি, একটু খাওয়া দাওয়া, তাই জন্য খুব মানে বড় সড়ো না, কাউকে বলা হয়নি, ছোটোখাটো অনুষ্ঠান, মানে জাস্ট আমরাই গিয়েছি, কেকটা কাটবো। আর কেকটা খুব সুন্দরও হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ দুটো কেক, দুটো কেকের মধ্যে বেশি টেস্ট, মানে ভালো লেগেছে আমার সাদাটাই, আমার তো চকলেট ফ্লেভার খুব একটা পছন্দ না। এই যে ওরা কেক কাটবে এখন, দেখো একটু খাওয়াই দিচ্ছে। আর আজকের দিনে এরকম দিনে কাকু বাড়িতে নেই, খুব খারাপ লাগছে, কাকু ট্রেনিংয়ে গেছে মালদাতে। যাই হোক, কাকুকেই শুধু মিস করছি, কাকু নেই বাড়িতে। আর আমাদের ঘরোয়া মানে কি আর বলবো বন্ধুরা, ওই লজ্জা পাই, একটু বড় হয়ে গেছে না, এখন আর কেক কাটতে চায় না। তো আজকের স্পেশাল খাওয়া হচ্ছে বিরিয়ানি, আর আমার কাকিমা বিরিয়ানিটা এত টেস্ট বানায়, মানে খুব টেস্টফুল,
যাই হোক, বিরিয়ানি করেছে আর চিকেন কষা, সাথে চাটনি, পায়েস, মিষ্টি রয়েছে। আর যারা বিরিয়ানিটা একটু পছন্দ কম করে, যেমন আমার ভাই, এক ভাই আছে, ও একটু বিরিয়ানি পছন্দ কম করে, ওর জন্য করেছে ডালের বড়ি দিয়ে, হচ্ছে ঝালে করেছে, ডাল কেমন হয়েছে? করেছে, পাঁপড় ভাজা রয়েছে, চিকেন, ও তাই দিয়েই খাবে। দেখতে তো পাচ্ছো আমি রান্নাটাও এত কাকুদের বাড়ি থেকে টেস্টফুল বাড়ি চলে হয়েছে, এসেছি, আর কি এসে বলবো। তুই বুচকিকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরাও ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম যে এখন ব্লগটা একটু তোমাদের সাথে শেয়ার করে ঘুমিয়ে পড়বো আজকের মতন। গুড নাইট। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা।